হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। বরাবর মতো এবার আমরা হাজির হয়েছি নতুন আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলো আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ ডাক বিভাগ, পোস্টমাস্টার জেনারেল এর দপ্তর, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি 30/3/2022 খ্রিস্টাব্দে। পোস্টমাস্টার জেনারেল মেট্রোপলিটন সার্কেল ঢাকার আওতাধীন ইউনিট বা অফিস সমে রাজস্বভুক্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিম্নোক্ত নিম্নবর্তীর্ণ শর্তাবলী পূরণ সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে অর্থাৎ http://pmgmc.teletalk.com.b ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং এক পদের নাম পোস্টম্যান। বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। গ্রেড নং 17, 17 নম্বর গ্রেডের চাকরি। শিক্ষাগত অনন্য যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উত্তীর্ণ। ইউনিট বা অফিসের নাম ঢাকা জিপিইউ। সরাসরি কোঠার নির্ভরযোগ্য পদের সংখ্যা 78টি। টোটাল এখানে 78টি পদ আছে। এরপর দেখো যেসব এলাকার বা জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন। 1 নং পদের জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা আবেদন করতে পারবেন। এরপর দেখো নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর, এটা এখানে নারায়ণগঞ্জের জন্য 12টি পদ, নারায়ণগঞ্জ জেলা। এরপরে দেখো 2 নম্বর যে পদ, ফটোকপি অপারেটর, ব্লু প্রিন্টার, 8,500 থেকে 20,570, গ্রেড নং 19। উনি স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং খ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করা হবে। পোস্টমাস্টার জেনারেল সদপ্তর মেট্রোপলিটন সার্কেল ঢাকা, এটা হচ্ছে এক, ঢাকা মেট্রোপলিটন এলাকা একটা পদের জন্য। এরপরে পেকার 8,500 থেকে 20,570 টাকা, গ্রেড নং 19। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পোস্টমাস্টার জেনারেলের সদর দপ্তর মেট্রোপলিটন সার্কেল ঢাকা, এটাও পদ সংখ্যা একটি, ঢাকা মেট্রোপলিটন এরিয়া। এটা পেকারে আরও আছে ঢাকা জিপিইউর মধ্যে যেটা হবে সেখানে পোস্ট 5টি। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা। এই টোটাল এতগুলো জেলা মিলে পদের সংখ্যা হচ্ছে 5টি। এরপর দেখো বৈদেশিক ডাক ঢাকা, এটা হচ্ছে পদ সংখ্যা একটি। সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবে। শুধুমাত্র সিলেট ও চট্টগ্রাম জেলা বিভাগের জেলাসমূহ আবেদন করতে পারবে না। নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর এক, নারায়ণগঞ্জ জেলা, শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলায় একজন এই পেকারে আবেদন করতে পারবে। মেল ক্যারিয়ার 8,500 থেকে 20,570 টাকা, গ্রেড নং 19। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। যেমন ঢাকা নগরী দক্ষিণ বিভাগ ঢাকা এক, ঢাকা মেট্রোপলিটন এরিয়া। সল্টিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকা 36টি, সকল জেলা আবেদন করতে পারবে। ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা 3টি, সকল জেলা আবেদন করতে পারবে। এরপরে আমগার্ড 8,500 থেকে 20,570, গ্রেড নং 19। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং খ অস্ত্র চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত। ঢাকা জিপিইউ 6টা পোস্ট, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা আবেদন করতে পারবে। এছাড়াও নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরের জন্য একটি, নারায়ণগঞ্জ জেলা। এরপরে দেখো 6তে অফিস সহায়ক, এটা হচ্ছে ঠিক 20 নং গ্রেডের চাকরি। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। পোস্টমাস্টার জেনারেলের সদপ্তর মেট্রোপলিটন সার্কেল ঢাকা 3টি পদ, ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে এটা পোস্ট। বৈদেশিক ডাক ঢাকা 1টি পদ। সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবে। সল্টিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকা 1, সকল জেলা। ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা 1, এটাও সকল জেলা। পোস্টাল ডিফ
স্পেশারি ঢাকা এক, ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর জেলা আবেদন করতে পারবে। এরপরে দেখো নিরাপত্তা প্রহরী, এটাও 20 নং গ্রেডের চাকরি, কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পোস্টমাস্টার জেনারেলের সদপ্তর মেট্রোপলিটন সার্কেল ঢাকা, এটা পোস্ট 6টি পদ, ঢাকা মেট্রোপলিটন এরিয়ায়, ঢাকা সিজিপি, ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর জেলা আবেদন করতে পারবে। বৈদেশিক ডাক ঢাকা এক, সিলেট ও চট্টগ্রাম বিভাগ জেলা সমূহ ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবে। পোস্টাল ডিসপেন্সারি ঢাকা এক, ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর জেলা আবেদন করতে পারবে। এরপরে দেখো পরিচ্ছন্নতা কর্মী, এটাও গ্রেড নং 20, অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ক, মোট পদের শতকরা 80 ভাগ জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী না পাওয়া না গেলে সে সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে। পোস্টমাস্টার জেনারেলের সদর দপ্তর মেট্রোপলিটন পুলিশ সার্কেল 7, ঢাকা মেট্রোপলিটন এলাকার যারা তারা আবেদন করতে পারবে। ঢাকা জিপিইউ এক, ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল এই জেলাগুলো আবেদন করতে পারবে। ঢাকা নগরী দক্ষিণ বিভাগ ঢাকা একটা পদের জন্য শুধু ঢাকা মেট্রোপলিটন এরিয়ার লোকজন আবেদন করতে পারবে। এরপরে ঢাকা নগরী দক্ষিণ বিভাগ ঢাকা এক, ঢাকা মেট্রোপলিটন, এরপরে বৈদেশিক ডাক ঢাকা এক, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলা সমূহ ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবে। সল্টিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকা এক, সকল জেলা আবেদন করতে পারবে। ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুর এক, এই জেলাগুলো এখানে আবেদন করতে পারবে। এরপরে দেখো 9, গার্ডেনার অর্থাৎ মালি, এটাও 20 নং গ্রেডের চাকরি, অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে। পোস্টমাস্টার জেনারেলের সদপ্তর মেট্রোপলিটন সার্কেল ঢাকা এক, শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন এলাকার লোকজন আবেদন করতে পারবে। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। এরপর দেখো বয়স, অর্থাৎ প্রার্থীর বয়স সীমা 15-1-2022 খ্রিস্টাব্দের তারিখ, সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। এরপর দেখো কিভাবে আবেদন করা যায় সেই প্রক্রিয়াটা আমরা এখন দেখাবো। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তি http://pmgmc.teletor.com.bd ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা, আবেদন শুরু 4-4-2022 অর্থাৎ এপ্রিলের 4 তারিখ থেকে শুরু সকাল 10টা থেকে শেষ 25-4-2022 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। খ, অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর 300x380 পিক্সেল হতে হবে, রঙিন ছবির দৈর্ঘ্য 300x300 পিক্সেল, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এরপরে আবেদন করা হয়ে গেলে এখন আমরা যে দেখাবো কিভাবে টাকা পরিশোধ করবেন সেই প্রসেসটা আমরা এখন দেখিয়ে দেব। তো টাকা পরিশোধ করার জন্য প্রথমে টেলিটক সিম, টেলিটকের যে কোনো প্রিপেড সিম থেকে PMG MG তারপর স্পেস, এটা অবশ্যই বড় হাতে লিখতে হবে, স্পেস, ইউজার আইডি, অ্যাপ্লিকেশন ফর্মে একটা ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডি লিখতে হবে এবং সেন্ড করতে হবে 16222 নম্বরে। শুধুমাত্র টেলিটক সিম দিয়ে আবেদন করা যাবে। এরপরে দ্বিতীয় SMS-এ তোমাকে একটা ফিরতি SMS দেবে, সেখানে আবার মেসেজ অপশন যা লিখতে হবে PMGMC স্পেস ইয়েস, এরপরে SMS-এ একটা পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বারটা লিখতে হবে, সেন্ড করতে হবে 16222 নম্বরে। তো SMS হয়ে গেলে অবশ্যই সাকসেসফুলি লেখা দেখাবে, সাকসেসফুলি SMS হয়ে গেলে অবশ্যই আর কোনো কোনো কাজ নেই, এভাবে এই পর্বটা শেষ হয়ে যাবে, এরপর SMS-টা সেভ করে রাখার চেষ্টা করবে। তো বন্ধুরা, এই ছিল আমার পুরো আবেদনের পুরো প্রক্রিয়াটি। আমি আশা করি তুমি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পুরোপুরিভাবে ভালো মতো আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, যাতে পরবর্তীতে যে কোনো সরকারি চাকরির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে তুমি পেয়ে যাও। ভালো থাকো বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সবাইকে।